জিম্বাবুয়ের সাথে শেষ ওয়ানডেতে রেকর্ডের ছড়াছড়ি, লিটন তামিমের সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের জুটি। সড়কে আবারও লাশের মিছিল, বিভিন্ন স্থানে ঝরল 21 জনের প্রাণ। বাড়ছে করোনায় আক্রান্ত দেশের সংখ্যা, আতঙ্কে কমেছে জুম্মার নামাজের উপস্থিতি। দর্শক আপনারা দেখছেন চ্যানেল 24, নিয়মিত আয়োজন নিউজরুম আপডেটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাইজার আহলা। শুরুতেই শিরোনামের মতোই খেলার খবর। রেকর্ডময় শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে 342 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও লিটন দাস। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তামিম ও লিটন। দেশের হয়ে গড়েন ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। সিরিজের দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন, ভাঙেন তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। যে কোনো জুটিতে সর্বোচ্চ 292 রানের জুটিও গড়েন এই দুজন, ভাঙেন সাকিব ও মাহমুদুল্লার 224 রানের জুটি। মুম্বাইয়ের শিকার হবার আগে 143 বলে 176 রান করেন লিটন। 16 চারের সাথে 8-6 মারেন লিটন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবালও। এই দুজনের ব্যাটে 322 রানের পাহাড় সম স্কোর গড়ে বাংলাদেশ। মাঝে বৃষ্টির বাধায় দীর্ঘ সময় বন্ধ থাকে খেলা। 7 ওভার কমিয়ে 43 ওভারে জিম্বাবুয়ের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় 342 রান। দর্শক সিলেট থেকে সরাসরি আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, কি অবস্থা আসলে? আমরা বাংলাদেশকে নিয়ে যে এরকম একটা আশার মধ্যে বা একটা উচ্ছ্বাসের মধ্যে আছি, আপনি আসলে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ফয়জা, আসলে বাংলাদেশ করেছিল 322 রান জিম্বাবুয়ের জন্য, জিম্বাবুয়ের জন্য আসলে 322টা, এবং জিম্বাবুয়ের দলের যে বর্তমান অবস্থাতে 322কে চেস করাই জিম্বাবুয়ের জন্য আসলে অনেকটা কঠিন বিষয় হয়ে তাও 43 ওভারে ছিল, সেখানে আবার ডিএল মেথডে কিন্তু সেটা দাঁড়িয়ে গেছে 342-এ। সে এবং তারা ব্যাট করতে নেমে কিন্তু দুটি উইকেটও হারিয়েছে, তার মধ্যে একটি উইকেট কিন্তু নিজের প্রথম ওভারে মাশরাফিন মুর্তজা কিন্তু পেয়েছেন, যার আজকে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। তো সেই অর্থে জিম্বাবুয়ের কথা যদি বলি, তারা মানে যথেষ্ট চাপে পড়ে গেছে। আসলে তাদের লক্ষ্যটা যেমন বড়, তারপরে দুটো উইকেট টপ অর্ডার দুজন ব্যাটসম্যানকে তারা দ্রুত হারিয়ে আসলে তারা এখন খুবই চাপে রয়েছে। সেই অর্থে বাংলাদেশের আসলে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করাটা এখন আসলে সময়ের অপেক্ষায় রয়েছে। আর যদি মাশরাফি, আজকে ম্যাচটা বিশেষ এই কারণে মাশরাফি মুর্তজা অধিনায়কত্বের আজকে শেষ ম্যাচ, আসলে শুক্রবার এবং সিরিজেরও শেষ ম্যাচ। আজকে কিন্তু সিলেটের লাকাতুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু দর্শকের ঢল নেমেছে, আসলে মাঝে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতেও কিন্তু দর্শক আসলে কমেনি, তারা কিন্তু ছিলেন অনেকে যে গ্যালারিতে আসলে কোনো শেড নেই, সেই গ্যালারির দর্শকরাও কিন্তু অপেক্ষা করেছেন কখন বৃষ্টি কমবে, খেলা আবার শুরু হবে। তখন যে বাংলাদেশ ব্যাট করছিল, মতো বাংলাদেশ ব্যাট করার পরে জিম্বাবুয়ের ব্যাট করার কথা ছিল, অর্থাৎ মানে তাদের অপেক্ষাটা ছিল যখন কখন বাংলাদেশ বল করবে এবং মাশরাফি মুর্তজার বোলিং তারা আজকে দেখতে চান। এবং তার মাশরাফি মুর্তজার কিন্তু আসলে দিনের শুরুটা যদি মাশরাফি মুর্তজা একটু নেতিবাচকভাবে গেছে জাতীয় দলে, যার সাথে শেষ টস করতে নেমেছিলেন, সেটা টসে কিন্তু আসলে জিততে পারেননি, যদিও দল ব্যাট করছে। আসলে শেষ পর্যন্ত যদি বাংলাদেশ জয় পায়, সেই জয়টা কিন্তু মাশরাফি মুর্তজার অধিনায়ক হিসেবে 50তম জয় হবে, সেক্ষেত্রে তার দলের জয়টাই হয়তো তার আসলে বড় প্রাপ্তি হবে। কিন্তু গতকালকে কিন্তু সংবাদ সম্মেলনে বলেছিলেন, যে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর অধিনায়ক হিসেবে কন্টিনিউ করছেন না, সেখানে তিনি বলছেন তার অপ্রাপ্তির আসলে কিছু নেই, তিনি কিন্তু যে জনগণের ভালোবাসাটা পেয়েছেন, দেশকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, আসলে এটাই কিন্তু তার অনেক বড় প্রাপ্তি। তো আছে যার অধিনায়ক হয়তো বা বাংলাদেশ জয়ের অপেক্ষাতেই আছে, হয়তো বা জিম্বাবুয়েকে পঞ্চমবারের মতো হোয়াইট ওয়াশ করে হয়তো মাশরাফি মুর্তজার অধিনায়ক হয়তো শেষ দিনটা উদযাপন করবে দল। ফয়জুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ফয়জুল ইসলাম, এবং বাংলাদেশ দলকে অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাচ্ছি পরের খবরে। সড়কে আবারও মৃত্যুর মিছিল। হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে 9 জনের। ব্রাহ্মণবাড়িয়ায় বাসের সাথে সংঘর্ষের পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন 6 জন। আর ময়মনসিংহ, ফেনী ও সাভারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 6 জনের। কোনো নাশকতার আগুন নয়, বেপরোয়া বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে আগুন ধরে যায় মাইক্রোবাসে। ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের ভাটিকালী সীমা এলাকা। নারায়ণগঞ্জ থেকে 10 জন যাত্রী নিয়ে সিলেটে মাজার জিয়ারতে যাচ্ছিলেন, পথেই সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সহ নিহত হন 6 জন, বাকি আহতদের নেওয়া হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দূরতেই শব্দ শুনছি, বিরাট শব্দ, খুবই আওয়াজ ছিল, আর আসছে দেখি আগুন, দাও দাও করে আগুন। একজনের সাগর ওই আমার সাথে বসেছিল, ওই মারা গেছে, আর আমরা 4 জন ব্যক্তি জীবিত আছি, আর 6 জন মারা গেছে। হতাহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।
সড়কে প্রাণের সাথে কেড়ে নিয়েছে ঘর বাঁধার স্বপ্ন। হবিগঞ্জের নবীগঞ্জ গাছের সাথে ধাক্কা লেগে একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়, এতে এক নারী সহ নিহত হন 9 জন। আহতরা জানান, বিয়ের জন্য কোনে দেখতে সবাই সুনামগঞ্জের দিরাই উপজেলায় যাচ্ছিলেন। 8 জন প্রাথমিকভাবে স্পট ডেড হয়েছে, মারা গেছে, আর 5 জন আমরা হাসপাতালে, সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আমরা ধারণা করছি যে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। ফোনের মাধ্যমে নাম যেগুলি পাইছি আর কি, 6-7টা নাম পাওয়া গেছে। এই নামগুলি আসমা, রাজীব, আব্বাসুদ্দিন, মহসিন, ইমন খান, রাব্বি। তো যাইতেছিল বিয়ের ইয়াতে আর কি, বরযাত্রী ইমন খান, তার ভাই এবং বাবা আব্বাসুদ্দিন, ওনারাও এখানে মারা গেছেন। এছাড়া ময়মনসিংহের ভালুকার ধনবাড়ি এলাকায় 2টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এর বাইরেও ফেনী ও সাভারে প্রাণ ঝরেছে 3 জনের। তানিম রহমান, চ্যানেল 24। কারাবন্দী আবা সম্রাট আমিন হুদা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে মারা গেছেন। মাদক মামলায় 79 বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আমিন হুদা। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারাগার সংশ্লিষ্ট সূত্রগুলো। 2007 সালের 24 অক্টোবর মাদকসহ গ্রেফতার হন আমিন হুদা ও তার সহযোগী হাসান। এরপর 2012 সালের 15 জুলাই তাদের দুজনকে বিভিন্ন ধারায় মোট 79 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। চীন ও দক্ষিণ কোরিয়ায় কমলেও করোনা ভাইরাসে বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা। নাজুক হচ্ছে ইউরোপ আমেরিকার পরিস্থিতি। নতুন করে আক্রান্ত হয়েছে ভুটান, সার্বিয়া ও ভ্যাটিকান সিটি সহ 5টি দেশ। আতঙ্কে বিভিন্ন দেশে জুম্মার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল কম। এদিকে বিদেশ ফেরত 3 বাংলাদেশি শরীরে করোনার উপসর্গ থাকায় তাদেরকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। করোনা নেই এমন সনদ ছাড়া বাংলাদেশি প্রবাসীদের কুয়েত প্রবেশ করতে দেয়া হবে না, সম্প্রতি এমন বিজ্ঞপ্তি দেয় দেশটির সরকার। এতে বাংলাদেশি কুয়েত প্রবাসীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। দূতাবাস তাদের পাঠায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে, সেখানে ভিড় করেন তারা। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকে স্বাস্থ্য পরীক্ষা করে সনদ দেওয়ার সিদ্ধান্ত নেয় IEDCR। কুয়েত সরকারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগের পর দেশটি আপাতত প্রত্যাহার করে নিয়েছে সেই বিজ্ঞপ্তি। বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে যে কুয়েতে যাওয়ার জন্য এখন তাদের সেই সার্টিফিকেট প্রয়োজন হবে না। সুতরাং যারা কুয়েত গমনের আশঙ্কিত হওয়ার কিছু নেই, উদ্বেগের কিছু নেই, আপনারা এখন যার যেদিন যেভাবে কুয়েতে যাওয়ার পরিকল্পনা ছিল সেভাবে যেতে পারবেন। কুয়েত সরকারের পক্ষ থেকে এতে কোনো রকমের বাধা প্রদান করা হবে না। বিদেশ ফেরত 3 বাংলাদেশির মধ্যে করোনার উপসর্গ ও লক্ষণ থাকায় তারা কোয়ারেন্টাইন ও আইসোলেশনে আছেন। মোংলায় ফিলিপাইনের 3 নাগরিককেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এই মুহূর্তে 3 জন হাসপাতালে আছেন সন্দেহজনক হিসেবে আইসোলেশনে এবং কোয়ারেন্টাইন, দুটো মিলেই। আমরা এখন এই করোনা নিয়ন্ত্রণ ক্ষেত্রে আমাদের যে র্যাপিড রেসপন্স টিমগুলো রয়েছে এবং আমাদের যে সার্ভেলেন্স টিম রয়েছে, এদের প্রত্যেককে আমরা সতর্ক রেখেছি এবং এখন পর্যন্ত ঢাকার বাইরে যখনই নমুনা সংগ্রহের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের ওই টিমের সদস্যরা গিয়েই সেই নমুনা সংগ্রহ করেন, আমরা ঢাকা থেকে পাঠাই না। এদিকে চীন ও দক্ষিণ কোরিয়ায় কিছুটা কমলেও ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস। একদিনে মারা গেছে অন্তত 41 জন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 148 জনে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মারা গেছে আরও 1 জন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে, আক্রান্ত 200+। ইরানে 100 ছাড়িয়েছে প্রাণহানি, আক্রান্ত 3,500। করোনা আতঙ্কে শুক্রবার বিভিন্ন দেশে জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল কম, জনশূন্য হয়ে পড়েছে পবিত্র কাবা শরীফ। সৌদিতে ওমরা হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরো 14 দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। মাসুদা লাবনী, চ্যানেল 24। সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, আরো অনেক খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ রুম আপডেটে, সাথে আছি আমি ফাইজা রাহলা। দর্শক, শুরুতেই আমরা জানাবো রাজশাহীর একটি খবর। রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে 42 জন বরযাত্রীবাহী নিয়ে নৌকা ডুবে গিয়েছে। এই ঘটনায় নিখোঁজ আছেন অন্তত 30 জন। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন আবরার সাহেব। আবরার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। যে খবরটি আমরা দেখছিলাম যে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে গিয়েছে, এটা কখনকার ঘটনা এবং কেন আসলে নৌকাটি ডুবে গেল? যত ধারণ ক্ষমতা ছিল তার থেকে কি বেশি মানুষ ছিল কিনা? কিভাবে নৌকাটি ডুবলো?
শুরুতে বলি যে আসলে এখন সেটা জানা খুব দূরহ, কারণ ঘটনার প্রাথমিক অবস্থা 7টার সময় ঘটনা ঘটেছে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং প্রাথমিক অবস্থাতে আসলে প্রশাসনের যেটা বক্তব্য যে দুটি নৌকা ছিল, ছোট ডিঙ্গি নৌকা, এবং দুটি নৌকা চরখানপুর থেকে রাজশাহীর দিকে শ্রীরামপুর এই পাশটাতে আসছিল, মোট প্রায় অন্তত 42 জন মানুষ, এবং 42 জনের মধ্যে এখন পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধারের খবর মিলেছে। হাসপাতালে এক শিশুর লাশ রয়েছে বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাটা একটু দেখাবো, তার আগে এখানে যারা ভিড় করছেন আত্মীয় স্বজন তাদের সাথে যদি একটু কথা বলি, আপনি আমাকে একটু বলবেন কি যে আসলে কারা কারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং কোথায় গিয়েছিল? এখানে হচ্ছে আমার খালাতো বোনের মেয়ের বিয়ে, আমার আম্মা, আমার দুলা ভাই, আমার ভাগ্নি, আমার বোন, এক কথায় আমার মানে গোটা বংশের রিলেটিভ, খালি আমারও যাওয়ার কথা ছিল, আমি যাইনি। এখন পর্যন্ত আমার মা উদ্ধার হয়েছে, বাট এখন পর্যন্ত আর কাউকে পাওয়া যায়নি। এখানে মেডিকেলে শুনলাম 11 জন উদ্ধার হয়েছে, আর একটা লাশ আছে দেখলাম আমার বাচ্চা, ওটা আমার ভাগ্নি, আমার মেজো বোনের মেয়ের ছেলে, আর বাদ বাকি কাউকে পায়নি। ফাইজা, চেষ্টা করা হচ্ছে, আমরা একটু যদি ছবি দেখাই আপনাকে তাহলে হয়তো দেখতে পারবেন যে ঠিক পদ্মা আসলে প্রমত্তা পদ্মা, এবং এই পদ্মা যে চর পেরিয়ে আমরা এসেছি, এবং এই চর থেকে সামনে যে নদীটা সেই নদীটা কিন্তু বিশাল বড় নদী, এবং এই নদীতে এখন পর্যন্ত স্রোত তেমন নেই। তবে সন্ধ্যার পরপর ঠিক 7টা নাগাদ নৌকা দুটো আসার সময় আসলে কোনো কারণে সেটা ডুবে যায়, এবং কেন ডুবে গেছে সেটা কিন্তু এখনো ফায়ার সার্ভিস বলতে পারছে না। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে দুজনের একটি দল তারা গিয়েছিল যারা উদ্ধার হয়েছে তাদেরকে নিয়ে, তবে তারা এখন পর্যন্ত লোকেশনটা ঠিক বলতে পারছে না রাতের কারণে ঠিক কোন জায়গাটাতে নৌকা দুটো ডুবেছে, ফলে এখন পর্যন্ত তারা কাউকে মৃত অবস্থা কিংবা ডুবন্ত অবস্থাতেও কিন্তু খুঁজে পায়নি বা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি এই জায়গাটি থেকে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ সহ মাঝি সহ মোট 6টি নৌকা একটু আগে রওনা দিয়েছে জায়গাটি দেখার জন্য, এবং তাকে কোথাও কাউকে খুঁজে পাওয়া যায় কিনা সেজন্য। তবে যারাই উদ্ধার হয়ে আসছেন না কেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে জরুরি সেবার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে, এবং হাসপাতালে গিয়ে তাদেরকে শুশ্রূষা করা হচ্ছে। এখন পর্যন্ত 1 জন শিশুর, 8 বছরের একটি কন্যা শিশু, তার লাশ মিলেছে, তবে এখন পর্যন্ত নদীতে খোঁজ করা হচ্ছে। তবে রাতের জন্য আসলে কিছুটা সমস্যা হচ্ছে আলো স্বল্পতা থাকার কারণে, এবং এখন পর্যন্ত যারা আত্মীয় রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে, ভিড় করছেন, প্রিয়জনের সন্ধান চাচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে যাতে কেউ যদি নিখোঁজ থাকে তাহলে সেটা আসলে তাকে উদ্ধার করার জন্য। তবে যারা রয়েছেন, এখন পর্যন্ত লোকমুখে শোনা যাচ্ছে যে মোট 42 জন ছিলেন, তবে সেটা আসলে নিশ্চিত করতে পারছেন না কেউ যে কতজন নৌকা দুটিতে ছিলেন, এবং আত্মীয় স্বজনরা বলছে 42 জন, তাদের মধ্যে বালুবাহী নৌকা এবং অন্যান্য মাঝি যারা, মোট 12 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাছাড়া এমনিও সাঁতরে পাড়ে কিন্তু উঠছেন বেশ কয়েকজন, ফলে এখন পর্যন্ত বলা যায় যে উদ্ধার অভিযান চলছে, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলে মোট কতজন মারা গেছে বা কতজন উদ্ধার হয়েছে। আবরার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আবরার সাহেব। এবারে জানিয়ে দিব সারা দেশের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জামালপুর 35 ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ। বরিশালে নিজগুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তার কাছে মিলেছে একটি চিরকুট ও এক মেয়ের ছবি। অনুমোদনের দাবিতে ফের আন্দোলনে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। টানা কর্মসূচির পর 5 মার্চ পর্যন্ত স্থগিত ছিল আন্দোলন। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে, আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ রুম আপডেটে, আর এবারে জানিয়ে দিব বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর। বিরোধী দলের চাপের মুখে অবশেষে দিল্লি সংঘর্ষ নিয়ে পার্লামেন্টে আলোচনায় রাজি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হোলির পরদিন বুধবার এই আলোচনা হবে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে এরই মধ্যে আসাদ বাহিনীর হামলায় 15 জন নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি অনুষ্ঠানে রকেট হামলায় 27 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 52 জন, হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এই ছিল আজকের নিউজরুম আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।